রকমারি পাঠতালা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি অপোজিট ওয়ার্ডস বা অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ পার্ট ফাইভ এর আগে চারটা পার্ট হয়ে গেছে আজকে পার্ট ফাইভ তো আজকে পার্ট ফাইভে শুরু করার আগে আমি তোমাদের সবাইকে বলবো যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বিল বটনে ক্লিক করে নাও এবং নতুন নতুন নোটিফিকেশান পেতে অবশ্যই তোমরা ওয়াল বাটনে ক্লিক করে নেবে ভালো লাগলে লাইক করবে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং অবশ্যই তোমরা যদি বড় মনের মানুষ হয়ে থাকে অবশ্যই তোমরা শেয়ার করবে তো চলো শুরু করা যাক এখানে রয়েছে কম্পালসারি কম্পালসারি মানে হচ্ছে কি কম্পালসারি রয়েছে বাধ্যতামূলক ঠিক আছে কম্পালসারি মানে কি বাধ্যতামূলক বাধ্যতা মূলক বাধ্যতামূলক বাধ্যতামূলক ওকে বাধ্যতামূলক কম্পালসারি মানে বাধ্যতামূলক আর ভলেন্টারি মানে স্বেচ্ছামূলক স্বেচ্ছামূলক ওকে এরপরে চলে যাব কানেক্ট কানেক্ট মানে কি কানেক্ট মানে সংযোগ করা সংযোগ করা সংযোগ করা সেপারেট মানে আলাদা করা আলাদা করা এরপরে চলে যাব কনস্ট্রাকশন কনস্ট্রাকশন মানে কি কনস্ট্রাকশন মানে নির্মাণ কনস্ট্রাকশন মানে নির্মাণ ডিস্ট্রাকশন মানে ধ্বংস ধ্বংস ডিস্ট্রাকশন মানে ধ্বংস হয়ে গেল এরপরে চলে যাবো কন্টিনিউ কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া চালিয়ে যাওয়া কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া হয়ে গেল ইন্টারাপ্ট মানে বাঁধা দেওয়া বাঁধা দেওয়া ইন্টারাপ্ট মানে বাঁধা দেওয়া এরপরে চলে যাবে কুল 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 মানে শীতল কুল মানে কি শীতল শীতল ওকে ক্লিয়ার ওম মানে কি হবে ওম মানে হবে উষ্ণ উষ্ণ মানে হচ্ছে উষ্ণ ক্লিয়ার এবারে চলে যাব কারেক্ট কারেক্ট মানে কি কারেক্ট মানে সঠিক কারেক্ট মানে সঠিক তাহলে ইনকারেক্ট মানে কি ইনকারেক্ট মানে অবশ্যই ভুল ইনকারেক্ট মানে ভুল এরপরে চলে যাবো কারেজ কারেজ মানে সাহস কারেজ মানে সাহস তাহলে কারেজের বিপরীত কী হবে ভয় কারেজের বিপরীত কী হবে ভয় বিপরীত হয়ে গেল ভয় কাজের বিপরীত হয়ে গেল ভয় ক্রিয়েট ক্রিয়েট মানে কে ক্রিয়েট মানে হচ্ছে সৃষ্টি করা সৃষ্টি করা ক্রিয়েট আমাদেরকে সৃষ্টি করেছেন কিনি কে ক্রিয়েট ক্রিয়েটর মানে গড ওর আল্লাহ ডেস্ট্রয় আর ধ্বংস করবেন কে ধ্বংস করবেন তিনি ধ্বংস করা তাহলে ক্রেট মানে সৃষ্টি করা ডিস্ট্রয় মানে ধ্বংস করা ক্রাই মানে কি ক্রাই মানে হচ্ছে কান্না করা ক্রাই মানে কি কান্না করা তাহলে ক্রাইয়ের অপোজিট কি হাসা ক্রাই মানে কান্না করা লাভ মানে হাসা ড্যামেজ মানে কি ড্যামেজ মানে হচ্ছে ক্ষতি করা ক্ষতি করা ড্যামেজ মানে ক্ষতি করা রিপেয়ার মানে কি মেরামত করা মানে মেরামত করা ওকে ডেঞ্জার মানে কি বিপদ সিকিউরিটি মানে কি সিকিউরিটি মানে ডাক মানে কি ডার্ক মানে গাঢ় মানে কি মানে গাঢ় এটা যদিও ঢয় বিন্দু র হবে সরি ঢয় বিন্দু র হবে ঠিক আছে তবু আমি ওটা এটাই বানিয়ে রেখে দিলাম আর ওটা বানান আসছে না ঠিক আছে ঢয় বিন্দু র হবে ঠিক ওকেছে ঠিক আছে তো লাইট মানে হালকা মানে হালকা কালারের যে অনেকেই পছন্দ করে সেই হচ্ছে লাইট ক্লিয়ার লাইট মানে কিন্তু আলো হয়ে থাকে ডটার ডটার মানে কি কন্যা ডটার মানে মানে কন্যা কি ক্লিয়ার এরপরে হচ্ছে কি ডন ডন মানে কি ডন মানে হচ্ছে বৌর ডন মানে বৌর ডন মানে বৌর আর ডাস্ক মানে কি ডাস্ক মানে হচ্ছে সন্ধ্যা ডাস্ক মানে সন্ধ্যা ডাস্ক মানে হয়ে গেল সন্ধ্যা এরপরে চলে যাব আমরা ডে ডে মানে দিন ডেই মানে দিন আর নাইট মানে রাত এগুলো তো ইজি তোমাদের কাছে এগুলো ইজি ডেড মানে মৃত ডেট মানে কি মৃত ডেট মানে মৃত আর অ্যালাইভ মানে জীবিত অ্যালাইভ মানে কি জীবিত মানে জীবিত ডেথ মানে মৃত্যু ডেথ মানে কি মৃত্যু ডেথ মানে মৃত্যু মানে কি তাহলে জন্ম বার্থ জন্ম ডিপ মানে কি ডিপ মানে হচ্ছে গভীর ডিপ মানে গভীর ডিপ মানে গভীর শ্যালো মানে কি অগভীর অ গভীর ডিফিট মানে পরাজয় ডিফিট মানে কি পরাজয় ডিফিট মানে পরাজয় আর ভিক্টরি মানে জয় তাই তো বা বিজয় বলতে পারি আমরা বিজয় ডিফেন্স মানে কি ডিফেন্স মানে প্রতিরক্ষা প্রতি রক্ষা ডিফেন্স মানে প্রতি রক্ষা তাহলে অ্যাটাক মানে কি অ্যাটাক মানে আক্রমণ আক্রমণ ক্লিয়ার এরপরে ছিল ডিফেন্ড মানে কি রক্ষা করা ওটা ছিল রক্ষা বা প্রতিরক্ষা এটা হচ্ছে রক্ষা করা রক্ষা করা ক্লিয়ার অ্যাটাক মানে আক্রমণ করা এর আগে ছিল আক্রমণ শুধু এবার হবে আক্রমণ করা আক্রমণ করা কারণটা ছিল নাউন এটা হয়ে গেল ভার एबार चले जाबो डिलिशियस डिलिशियस माने की डिलिशियस माने सुसादु डिलिशियस माने सुसादु डिलिशियस माने सुसादु अफफुल माने की विषाद वा आतंकजनक ठीक है बा भयावह भयावह तई लिखी ठीक है डिनाई डिनाई माने की डिनाई माने अस्वीकार करा व सी कर करा अस्वीकार करा एडमिट माने स्वीकार करा स्वीकार করা এটা মেনে নেওয়াটাকে বলা হয় স্বীকার করা ডিপার্চার মানে প্রস্থান ডিপার্চার মানে কি প্রস্থান ডিপার্চার মানে প্রস্থান অ্যারাইভাল মানে আগমন অ্যারাইভাল মানে আগমন পিডিএফ যখন দেবো দেখবে এই ওয়ার্ডগুলো যেগুলো আলাদা হয়ে আছে ওগুলো একসাথে হয়ে যাবে ঠিক আছে টাইপিংয়ের সময় এটা হয়ে থাকে রেকর্ডিংয়ের সময় ওকে ডিসেন্ডেন্ট ডিসেন্ডেন্ট মানে কি বংশোদ্ভূত 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 ডিসেন্ডেন্ট মানে ঠিক আছে মানে কি পূর্বপুরুষ মানে পূর্ব পুরুষ হয়ে গেল অ্যানসেস্টার মানে পূর্বপুরুষ হয়ে গেল এখনও যদি তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো আমি তোমাদেরকে বলবো তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলবটনে ক্লিক করে নাও কারণ তোমরা প্রতি নিয়মিত তোমরা ভিডিও পেতে থাকবে ঠিক আছে কারণ তোমরা নিয়মিত ভিডিও পেতে গেলে অবশ্যই তোমাদেরকে আমার কাছ থেকে যে সমস্ত আপডেট হবে প্রতিদিন সেগুলো তোমাদের জানতে হবে ঠিক আছে তোমরা সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ